রাস্তা থেকে বাসাবাড়ির অন্দরে ঢুকে পড়া এই লাইনগুলো মূলত গ্যাসের। রাজধানীর পাশের এই দুই জেলায় মাটি খুঁড়লেই মেলে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব। বিপুল শিল্প কারখানা আর লাখো বাসিন্দার নগরী গাজীপুরে ঠিক কত অবৈধ গ্যাস রয়েছে তার সঠিক কোনো হিসেব নেই। তিতাস গ্যাসের হিসেবে এই সংখ্যা অর্ধলক্ষ প্রায়, তবে কোনো হিসেবে তা লাখ পার। এত বিপুল সংযোগ থেকে একটি চক্র মাসে অন্তত 2 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ আছে। এসব সংযোগের নেপথ্যে কারা তা নিয়ে আগ্রহ ছিল সব স্তরে। রোববার সকালে অবৈধ সংযোগের নেপথ্যের মানুষদের খোঁজে মূলত অভিযান শুরু করে তিতাস। অভিযানে নেতৃত্ব দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বোর্ড বাজার এলাকায় বেশ কিছু সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে দুপুরে অভিযান চালানো হয় ফয়েজ মুন্সি নামে এক ব্যক্তির কার্যালয়ে। সেখান থেকে তিতাস গ্যাসের সংযোগ সংক্রান্ত অন্তত 10,000 জাল নথি জব্দ করা হয়। উদ্ধার হয় তিতাস গ্যাস ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নকল সিল। আবেদন নেওয়ার প্রেক্ষাপটে সেই আবেদনগুলো অফিস তিতাস কর্তৃপক্ষের কাছে জমা দিই এবং সেগুলার সিল মোহর মারা এন্ট্রি নাম্বার সহ সেই আবেদনগুলো এনে আমরা ফাইল ফুট আপ করে রাখি। অনেক গুরুতর অপরাধ, এই অপরাধটি মোবাইল কোর্টের মাধ্যমে এদের সাজা প্রদান সম্ভব না, এই অপরাধের যে গুরুত্ব অনুযায়ী এজন্য এটি আমরা নিয়মিত মামলায় দিব। তিতাসের গাজীপুরের কর্মকর্তারা বলছেন এই বিষয়ে মোবাইল কোর্টের মামলার বাইরে থানায় একটি মামলা হবে। এছাড়া অবৈধ সংযোগের পেছনে আরও কেউ জড়িত থাকলে খুঁজে বের করা হবে তাদেরও। আজকে যেভাবে আমরা প্রোগ্রাম করলাম এই ধরনের প্রোগ্রাম আমরা অব্যাহত রাখবো। এই অবৈধ সংযোগ উচ্ছেদ করার জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। রোববারের এই অভিযানে বোর্ডবাজার এলাকায় 25টি অবৈধ সংযোগ। সারি সারি সাজানো পেঁয়াজ, তবে ক্রেতা কম। এ চিত্র বুধবার সকালে রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি বাজার শ্যামবাজারের। খোঁজ নিয়ে জানা গেল দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 77 টাকা কেজি, যা মঙ্গলবার ছিল 80 থেকে 82 টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়, যা তার আগের দিন ছিল 60 থেকে 62 টাকা। ভারত থেকে আমদানি বন্ধের খবরে সুবিধা নিয়েছেন কে, সে প্রশ্নের উত্তর জানা না গেলেও আপাত দৃষ্টিতে জানা গেল পেঁয়াজের কোনো সংকট নেই। আড়তদারা বলছেন ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে প্রান্তিক পর্যায়ে কেউ কম দামে বিক্রি করতে রাজি হচ্ছে না। কৃষকরা মাছান থেকে বের করতেছে না। আজকে যদি এলসি একেবারে টোটালে যখন শূন্য বন্ধ হয়ে গেছে, ওরাই বলবে আমার মাল বেচেন না। প্রতিদিন প্রায় 300-350 টন মাল এই শ্যামবাজার ঢোকে, ওই দুই দিনে গত 2 দিনে 50 টন করে মাল ঢুকছে। শ্যামবাজার ব্যবসায়ী সমিতির এই নেতা বলছেন ভারতের সাথে পেঁয়াজ নিয়ে সরকারের স্থায়ী চুক্তি প্রয়োজন। মিনিমাম 40-50 হাজার মেট্রিক টন পেঁয়াজ এলসি ইন্ডিয়াতে যায়, 3 মাস না হলে 1 মাস তো সময় দেওয়া ছিল। তুরস্ক সময় লাগবে মিনিমাম 15-20 মাস লাগবে সময়, মিশর 15-20 মাস লাগবে, চায়না ধরেন আপনি 1 মাস 10 দিন লাগে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী দাবি করেন প্রায় 6 লাখ টন পেঁয়াজ মজুত রয়েছে। হুঁশিয়ারি দেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও। বন্ধ করার কারণে হয়তো 1 মাস আমাদের উপর চাপ পড়বে, সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি 1 মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারি। তবে সমস্যার সমাধানে ভারতের সাথে রাজনৈতিক সুসম্পর্ক ব্যবহারের উপর জোর দেন এই বিশেষজ্ঞ। আমাদের দেশ থেকেও আমরা ইলিশ রপ্তানি বন্ধ রেখেছি, কিন্তু ভারতের জন্য তো আমরা একটা বিশেষ ব্যবস্থা করলাম। এরকম একইভাবে যদি ভারত অন্তত যেইটুক আমাদের এখন এলসিগুলো খোলা ছিল সেই পেঁয়াজটা রপ্তানির অনুমতি দেয়, তাহলে কিন্তু আমাদের সাময়িকভাবে আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারব। দেশের পেঁয়াজের মোট উৎপাদনের বিপরীতে প্রতি বছর ঘাটতি থাকে 7 থেকে 8 লাখ টন। এক বছর